শ্রীলতা হানের অভিযোগে গ্রেফতার করা হলো এক গাড়ি চালককে। অভিযুক্তের নাম মালিক শেখ, বাড়ি মালদা থানার মির্জাপুর মোড় এলাকায়। অভিযুক্তকে শনিবার জেলা আদালতে পাঠায় মালদা থানার পুলিশ। সূত্রে জানা যায়, অভিযোগকারী গৃহবধূ গতকাল মির্জাপুরে তার নিজের বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগ নিয়ে গাড়ির চালক তার বাড়িতে গিয়ে ঘটনা ঘটায়। আমাকে ভয় দেখাচ্ছে কি তো আমি তোমাকে এখানে নিয়ে যাব, হোটেলে নিয়ে যাব, ও ভালো না, ওর সাথে আসলে নাই, ও যে যা করবে করুক না ছিল। কালকে কালকে আমি রান্না করছিলাম, রান্না করতে করতে বাড়িতে কেউ নাই, আবার আমার শাশুড়িও নাই, শাশুড়িও নাই, কেউ নাই। এবার আমি বাড়িতে একা, আমাকে বলছে, আমি বলি কী দরকার, বলি কিছু না। এবার আমাকে বলছে তোর সঙ্গে দরকার আছে, আমার সঙ্গে কী দরকার আছে, যে আমাকে আবার মুখটা চেপে খাটে ফেলে দিল। এবার আমাকে ফেলে আমার শাড়ি টাড়ি করে দিল। আমি এবার যান বাঁচাবার ভয়ে আমি তোকে ধাক্কা মেরে আমি চিৎকার করতে লাগলাম। তারপরে পাড়ার লোক এসে ই করলো, উদ্ধার করলো, আপনাকে ধরলো, আমাকে বাঁচালো। কে এসে? সে ওই আমাদের ওই যদিও অভিযুক্তের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে পুরো ঘটনা মিথ্যে। টাকা পয়সার লেনদেনের ব্যাপারে তার বাড়িতে গেলে এই ধরনের মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে। বাবার পিসির মানে মেয়ে হয়। আচ্ছা, তো বাবা, আচ্ছা, তো আমার পিসি লাগে। হ্যাঁ, তো এবার মানে এর আগে মানে ওদের স্বামী স্ত্রীর মধ্যে মানে মদ খেয়ে স্বামী ঝামেলা করেছিল। হ্যাঁ, কিছুদিন আগে, মানে প্রায় সপ্তাহখানিক হবে। তো এবার মানে বাবাকে এবার বলেছিল যে দাদা আমি কেস করবো আমার স্বামীর নামে, তো আমাকে একটু নিয়ে চলো। তো এবার বাবা বলেছিল যে আমার কাজ আছে আমি যেতে পারবো না, তাও ওই জটি অবস্থা করে নিয়ে এসেছিল। হ্যাঁ, দিয়ে আসার পরে যখন কেস টেস করা হয় তখন ওর যে পয়সাও ছিল না, এবার পয়সার জন্য বাবাকে বলছে যে কিছু টাকা লাগবে, কেসের জন্য কিছু হবে না, এবার 200 টাকা লেগেছে, 200 টাকা দিয়েছে বাবা। আবার তখন বাবা কোনো খারাপ কথা বলা হয়নি, মানে বাবা এবার গিয়েছে বাড়ি, এবার বাবাকে ছেড়ে দিয়েছে, দিয়ে চলে গেছে। এবার কালকে রাত্রে হঠাৎ বলছে যে আমার যখন ভাড়া নিয়ে আসা হয় তখন বলছে যে বাবা নিজে বলেছে যে হোটেল ভাড়া করবে, তাই নিয়ে আসে ওই করে মানে একটা ফাঁসানো হয়েছে। আচ্ছা, আমি তার মধ্যে আমি বলবো যে নির্দোষ, কেননা বাবা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।